কথায় আছে মূলার থেকে ঢেঁড়া বেশি আর এই ঢেড়া খেতে মূলার থেকেও কিন্তু বেশি মজা হয় এখন বাজারে ছোট মূলা পাওয়া যাচ্ছে আর এই ছোট মূলাগুলোর সাথে কিন্তু অনেক বেশি ঢেড়া থাকে আমি আজকে চেটে খাওয়ার মতো মূলার ঢেড়া দিয়ে একটি রেসিপি করব। এই জন্য আমি ছোটো সাইজের মূলা আর ঢেড়াগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলো হালকা একটু সেদ্ধ করে নেব এখন কড়াইতে কিছুটা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই দিকে আমি নিয়েছি তিনটা বাসপাত চাপা চ্যাপা আপনারা চাইলে এখানে পুটির চাপাটাও ইউজ করতে পারেন আমি চাপাটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। চাপাগুলোর উপর থেকে আসতে ভালো মতো তুলে চার থেকে পাঁচবার পানি চেঞ্জ করে শুটকিগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম আর এই দিকে কিন্তু মূলাতে অলরেডি বলক চলে এসেছে এটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই জাস্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিলেই হবে এই হালকাভাবে সেদ্ধ করে নেওয়ার ফলে মূলাতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এই জন্যই এই সেদ্ধ করা আর এই দিকে সুটকি আর পেঁয়াজটাকে আমি একটু পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ আর সুটকিটা চাইলে আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর পেঁয়াজ আর শুটকির যে ব্লেন্ড করা মিশ্রণটা আছে সেটা ঢেলে দিলাম এবার তিরিশ সেকেন্ডের মতো তেলের মধ্যে শুটকি আর পেঁয়াজটা ভেজে নিলাম এখন ব্লেন্ডারের জারটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিবো কিছু মশলা এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়া সামান্য একটু ভাজা ধনিয়ার গুঁড়া এবার মশলাটা একটু কষিয়ে নিব। তিরিশ সেকেন্ডের মতো কষিয়ে নিলাম এখন এটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাটাকে আরও এক মিনিটের মতো কষাই নিতে হবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবার আরও তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করা মূলা আর ঢেঁড়াগুলো এখন মশলার সাথে ভালো মতো কষাই নিতে হবে ছোটো সাইজের মূলা এই শুটকি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে কষানোর মাঝে আমি আরও একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে হলুদ গুঁড়াটা একটু কম মনে হয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মূলাটাকে ভালো মতো সেদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে থাকুক এইদিকে আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে আসি এই মূলা দিয়ে সুটকি রান্নাতে ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে আমি গাছ থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম মূলাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে ধনিয়া পাতাটা ছিটিয়ে দিতে হবে তো দেখুন মূলাটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে থেকে মূলাটা হাফ সেদ্ধ করা ছিল সেই ক্ষেত্রে কিন্তু মূলাটা রান্না করতে অল্প সময় লাগে তো আমার হচ্ছে রান্নাটা প্রায় শেষ পানিটা কিন্তু মোটামুটি ভালোভাবে শুকিয়ে গেছে এই অবস্থাতে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে শুটকি দিয়ে এইভাবে মূলা একবার হলেও রান্না করবেন মূলার ঢেরা এভাবে রান্না করে খেলে দারুণ লাগে আশা করছি রেসিপি